এতিয়া বিরোধী ঐক্য মঞ্চ বা শাসক বিরোধী সকলোরে লক্ষ্য হল যে 2026 চনের বিধানসভা নির্বাচন, কিন্তু তার প্রাক মুহূর্তত কেবাটাও ইস্যু আছে। এই মুহূর্তে কথা পাতবলে আমার লগত বরপেটা লোকসভা সমষ্টির প্রাক্তন সাংসদ তথা জনিয়া বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক আব্দুল খালেক ডাঙরিয়া উপস্থিত আছে। দাদা, আপনার নমস্কার জানাইছো। নমস্কার। হয়, আজি বিশ্বকর্মা পূজা, সবকে মই বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাইছো। আর নতুন নির্মাণের বিশ্বকর্মার পূজা আমার অকল বিশ্বকর্মা গোটেই ইউনিভার্স ক্রিয়েট করেছিল যে অসমক নতুন নির্মাণের প্রয়োজনীয়তা আছে। নতুন নির্মাণের কারণে সকলকে অসমবাসীক ঈশ্বরে শক্তি প্রদান করে। দাদা, এই যে শেহতীয়াকৈ এক্সাম হল, কোয়েশ্চন পেপার ফাঁদি লৈছে বা যখন পরীক্ষার্থী নির্যাতন করার অভিযোগ উত্থাপন করেছে, এই সম্পর্কে কি কব? বিজেপি সরকারে কোনো একটা পরীক্ষা ভালকে পাতিব নোৱাৰে। তেওঁলোকে আর এস এসর কেডার সকলক চাকরিত সোমাব খুঁজছে, যার কারণে ফাঁদিল করেছে। আর যদরে নলবাৰীত মহিলা পরীক্ষার্থীসকলক চেকিং করা হল, এই অত্যন্ত গর্হিত কথা, অত্যন্ত নিন্দনীয় কথা। সরকারে মহিলা সুরক্ষাত এতিয়া এসপির কথা কৈছে। আর অতি দুর্ভাগ্যজনক কথা যে এনেকা একটা জেলাত এই ধরনের ঘটনা ঘটিছে, যত উপায়ুক্ত আর আরক্ষী অধীক্ষক, আয়ুক্ত আর আরক্ষী অধীক্ষক দুয়োগৰাকী মহিলা। তেনে ক্ষেত্রে এই দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা। অবশ্য বিজেপির দিনত এই ডর কথা নহয়, কারণ বিজেপিয়ে মহিলা সুরক্ষাক লো মুঠেই চিন্তিত নহয়। ইন্দ্রাণী তহবিলদারের হত্যা বা আত্মহত্যা যুলি কোক, আজি সেই তদন্ত কি হল? ইন্দ্রাণী তহবিলদারের হত্যার কারণে বা আত্মহত্যার কারণে যখন দায়ী, তাদের কেতিয়া শাস্তি দিয়া হব? ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুর আর বহু আনুষঙ্গিক ঘটনা, দুর্নীতির বহু কথা জড়িত হয়ে আছে, সেইবিলাকৰ তদন্ত কেতিয়া হব? দাদা, আপনি জানে আর ইতিমধ্যে যে কচুতলির যে উচ্ছেদ অভিযান, ইয়াত কিন্তু অবৈধ নাগরিক বা উচ্ছেদ অভিযান চলিছে, এই গোটেই ঘটনাটা আপনি কি দৃষ্টিতে চাইছে? অবৈধ নাগরিক হলে তো সীমান্ত পার করে দিব লাগবে। এই গোটেই কথাটা মুখ্যমন্ত্রী হোক, সরকারে হোক বা সংবাদ মাধ্যমে হোক, যদি এই সকল লোকক অবৈধ নাগরিক বলে কয়, মই অসমত একটা হাঁহি উঠার কথা দেখিছো যে অবৈধ নাগরিকক কচুতলিরপরা দরঙলৈ বা বরপেটালৈ বা ধুবুরীলৈ যাওয়ার সুযোগ দিছে। এটা তারমানে কি সরকারখনে বা অসমৰ সংবাদ মাধ্যমে বিচারে নেকি যে অবৈধ নাগরিক কচুতলিরপরা উঠি গৈ দরঙত থিতাপি লোক, মায়ঙত থিতাপি লোক, বরপেটাত থিতাপি লোক? তারমানে এই সকল লোক যখন এই তত্ত্বটি কয়, মুখ্যমন্ত্রী হোক বা অন্য সকল হোক, তেওঁলোক অসমখন বিদেশী মুক্ত হওয়াটো নিবিচারে। কিন্তু আমি কৈছো যে উচ্ছেদৰ পূর্বে একটা বিকল্প রোডম্যাপ থাকিব লাগবে যে উচ্ছেদিত লোকসকল কোত থাকিব। আর ট্রাইবেল বেল্টত যখন বিষয়া কর্মচারী অজনজাতি লোকক মেডি পত্তার সুযোগ দিলে, যা পত্তা চক মাটি যাক লাগে তো মাটি লব, কিন্তু যখন বিষয়া কর্মচারী ট্রাইবেল বেল্টত নন ট্রাইবেলক মেডি পত্তা দিলে, সেই সকলের ঘর কেতিয়া বুলডোজ হব? হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ডাঙর ডাঙর কথা কলে তো নহব? নে সেই দুর্নীতিগ্রস্ত বিষয়াসকলের তেওঁৰ সরকারের গোপন বুঝাবুঝি আছে, যার কারণে তাত বুলডোজ নচলায়, দুখিয়া মানুষের উপর বুলডোজ চলায়। কিন্তু এই গোটেই কথাটা আপনার সরকার থাকতে এনে ধরনের কাম কাজ হয়েছে, জনজাতির কারণে সংরক্ষিত এলাকাত দালালের জড়িয়ে এই ভূমিবিল পাইছে বলে কৈছে। যার দিনতে হোক, যেটা পোহরলে আছে, যেটা পোহরলে আছে, হিমন্ত বিশ্ব শর্মা এটা মুখ্যমন্ত্রী আছে, গতি সেই কাম করকসন। যখন বিষয়া কর্মচারী এই ট্রাইবেল বেল্টত মেডি পত্তা দিলে, তেওঁলোকৰ ঘৰৰ আগত বুলডোজ চলাকচোন। ট্রাইবেল বেল্টৰ মাটি যখন বিক্রি করলে, ট্রাইবেল নন ট্রাইবেল যোনে হোক, তেওঁলোকক জেলত ভরাকচোন, তেতিয়াহে কথাবিল সিজিলত আহিব। এনে দুখিয়া মানুষক উঠাই দিব, উচ্ছেদ করব, গুলি চলাব, স্কুলিয়া শিশুর উপর গুলি চলাব, তেনেকে আপনি ট্রাইবেল বেল্ট বেদখল মুক্ত করব পারিব নেকি? এটা সন্ত্রাস হব, এই ঘৃণা হব, কিন্তু বেদখল মুক্ত নহব। এই আপনি বিরোধী ঐক্য মঞ্চ আপনার লক্ষ্য 2026 চনের দিসপুরের মসনত কেন ধরনের রণকৌশল প্রস্তুত করেছে? অসমৰ মানুষের কল্যাণের কারণে, অসমৰ শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের মুক্তির কারণে এই সরকারখনের, বিজেপি সরকারের পতন ঘটাটো নিশ্চিত। কিন্তু মই একে সময়তে বিচাৰো যে আমার কংগ্রেসের নেতৃত্বত যে কেবাটাও দলের জোটবন্ধন, যার নাম বিরোধী ঐক্যমঞ্চ দি আছে, মই কালি আমার সভাপতিকে কৈছো যে এই আমার একটা এই বিরোধী ঐক্যমঞ্চের একটা নাম দিব লাগে, কারণ আমি তো চিরদিন বিরোধী হয়ে থাকিব নোৱাৰো, আমি সরকার গঠনের লক্ষ্যে আগুয়াই আছো, গতি বিরোধী ঐক্যমঞ্চের একটা নাম দিব লাগে। আর যি নামেরই এনেকা একটা নামে, যি নামেরে আমি এই সরকার, আমি দিসপুরত হিমন্ত বিশ্ব সরকারখনক উৎখাত করে কংগ্রেসের নেতৃত্বত আমি এই মঞ্চের এখন সরকার স্থাপিত করি। ইয়ার মাজতে কিন্তু কংগ্রেসের পাঁচজন নেতা চকোজ দিছে, সেটা আকৌ কেনেকুৱা রাজনীতি? সেই সম্পর্কত মই কোনো মন্তব্য নকও, কারণ অনুশাসনের লগত জড়িত বিষয় সভাপতিয়ে যি কব লাগে কৈছে, গতি মই একো মন্তব্য নিদিও। অসমের বিভিন্ন সমষ্টিত কংগ্রেসের কিন্তু এতিয়াও প্রার্থিত্ব চূড়ান্ত হয় না, বা প্রার্থী নাই, বিভিন্ন সমষ্টি আছে, কেনে ধরনের চাইছে এইবিলাক? প্রার্থী নাই বলে কেনেকে কব? আমার যেটা দরখাস্ত বিচারিব, আবেদন বিচারিব, তেতিয়া দেখিব কিমান প্রার্থী আমার উলাই যায়।
প্রার্থী আমার নাই বলে নকব আমার সব আমার প্রায় 5000 মান প্রার্থী উলাই যাব কমে হওয়া পারে আর কি বা নতুন স্পেশাল বলে আপনাদের প্ল্যানিং করেছে 26 মানে সরকার গঠনের কারণে এখন জানা মই নেতৃত্ব নাই এই বিষয়ে নেতৃত্বই কব কিন্তু মই প্রথমে কৈছো যে আমার জোট বন্ধনের বিরোধী ঐক্য মঞ্চ একটা নাম দিব লাগে আর বৃহত্তর স্বার্থত আমি ট্যাগ করব লাগবে কংগ্রেসও ট্যাগ করব লাগবে অন্য দলে ট্যাগ করব লাগবে হিমন্ত বিশ্বর দরে এগারী স্বেচ্ছাচারী শাসকক দিসপুরের উৎখাত করবলে হলে সকলে ত্যাগ করব লাগবে এগারী দুর্নীতিপরাণ কারণ দুর্নীতির সরকার এখন লুটুরি পুটুরি হয়ে পড়েছে মহিলা সুরক্ষা দিবপরা নাই এই সরকারক উৎখাত করবলে হলে সকলে ত্যাগ করব লাগবে আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ